নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল পশ্চিমবঙ্গে কেমন আবহাওয়া থাকবে, নতুন করে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার জন্য কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে, কি বললেন আবহাওয়া দপ্তর এবং কি দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে প্রথমেই আমরা রাডার চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলো অর্থাৎ রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এখানে উত্তর পশ্চিম হাওয়া আসার জন্য প্রধানত শুকনো আবহাওয়া রয়েছে, সেরকম মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে তাকালে তাতে বিশেষ করে বেশ মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, আংশিকভাবে কোথাও বা একটু বেশি মেঘলা আকাশ রয়েছে, যেমন রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে, দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে প্রধানত আংশিক মেঘলা আকাশ রয়েছে, উত্তরবঙ্গে সেরকম মেঘলা আকাশ নেই, যদিও আংশিক মেঘলা আকাশ, এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এবং ত্রিপুরার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই রয়েছে প্রধানত আপডেট। এবং ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেরকম প্রচণ্ড মেঘলা আকাশ নেই, আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে এর সঙ্গে সবথেকে যেটি বড় আপডেট রয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, সেটি প্রধানত তৈরি হতে পারে এমনটা তারা বলছেন, অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের 1 তারিখে, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টি বাড়ার কথা তারা বলেছেন। ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপের আকার নিতে পারে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে মধ্য ভারতের দিকে যেতে পারে, এখনো পর্যন্ত এইটুকু রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট। এবার আমরা দেখে নেব বৃষ্টি মোড থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে। তাতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে যে আবহাওয়া থাকার কথা রয়েছে প্রধানত সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, পুরুলিয়া এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমে যাবে, যদিও আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে, আসাম, মেঘালয় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরায় সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। তবে দুপুর থেকে প্রধানত বিকালের মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত আবহাওয়াটা পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি থেকে সর্বত্রই। তবে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি, বজ্রগর্ভ মেঘটা যদি তৈরি হয় তাহলে হতে পারে, বৃষ্টি হবেই এমনটা সম্ভাবনা নেই, তারা বলছেন লাইকলি, হতেও পারে নাও পারে এমনটা পূর্বাভাস। ঝাড়খণ্ডেও সেই অবস্থা, হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো অঞ্চলে চলতে পারে। তাই আগামীকাল 28 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে সেরকম বৃষ্টি নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে খুব হালকা বৃষ্টি হলে হতে পারে দুপুর থেকে বিকালের মধ্যে। এবং রাতের দিকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি দু এক জায়গায়, এবং ত্রিপুরায় সেরকম কোনো বৃষ্টি নেই। তাই এক কথায় বলতে গেলে আগামীকাল 28 সেপ্টেম্বর তারিখের যে আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ প্রধানত শুকনো, কিছু কিছু জায়গায় হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, উত্তরবঙ্গে বৃষ্টি কমে তবে হালকা মাঝারি। সরাসরি আমরা চলে আসছি নিম্নচাপের আপডেটে। 1 অক্টোবর তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেমনটা আবহাওয়া দপ্তর বলেছেন, সেরকম আমরা দেখে নেব কী পরিস্থিতি রয়েছে। আমরা ঠিক সেই রকমই দেখতে পাচ্ছি, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে একটি নিম্নচাপ নয় ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা বলেছেন, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর জন্য কোথায় কতটা বৃষ্টি বাড়তে পারে পরবর্তী দিনগুলোতে সেটা একবার আমরা চেক করে নেব। তাতে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে প্রধানত 1 তারিখে সেরকম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির যেটা সম্ভাবনা ভারতবর্ষের ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। তাই 1 তারিখ পর্যন্ত যেটা পূর্বাভাস এখনও রয়েছে, অর্থাৎ 28 থেকে 1 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকম কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে 2 তারিখ থেকে যে বৃষ্টি বাড়বে এটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে লেটেস্ট আপডেট রয়েছে এই মুহূর্তের, তাতে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, সেই রকমই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, হলদিয়া, সর্বত্রই 24 পরগনা, মেদিনীপুরে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রধানত মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের দিকে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 1 তারিখে প্রধানত একেবারে মাঝরাতের পর থেকে ভোরের দিকে
হবার সম্ভাবনা রয়েছে, যেটা 2 অক্টোবর তারিখ পড়ে যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে সেই সময়ে সেরকম বৃষ্টি নেই, মালদায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 অক্টোবর রবিবার তারিখে, অর্থাৎ পুজোর প্রথম দিনই প্রচণ্ড বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, উপকূলের জায়গাগুলোতে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এবার আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এসেছে এবং একটি নিম্নচাপের আকার নিয়েছে, যার ফলে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। এবং যে সমস্ত জায়গাগুলোয় প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রয়েছে গঙ্গাসাগর, রয়েছে সঙ্গে রয়েছে আরও কিছু কিছু জায়গা, যেমন রয়েছে হলদিবাড়ি রয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অবশ্যই আপনাদের জুম করে করে দেখিয়ে দিচ্ছি, যেমন উড়িষ্যার সংলগ্ন জায়গা রয়েছে জলেশ্বর, এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডার, সঙ্গে দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কোনটায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে, তাই উপকূল লাগোয়া জায়গাগুলোতে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তাই দীঘা কোনটায় সংলগ্ন জায়গাগুলো প্রবল বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় তৈরি হতে পারে এমনটাও দেখতে পাচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, মূলত জামশেদপুর, ধানবাদ জায়গাগুলোতে 2 তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সেরকম কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, যদিও মালদাতে হালকা বৃষ্টি হতে পারে, উত্তর পূর্ব ভারতে সেরকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তাই 2 তারিখে প্রবল বৃষ্টির একটা বিপর্যয় আসতে পারে। এবং 3 তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে, তাতে 3 তারিখে বৃষ্টিটা আরও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে 3 অক্টোবর তারিখে, এটা রয়েছে আপডেট। সঙ্গে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়াটা বইবে। এখনও পর্যন্ত যেইটুকু আপডেট আমরা পাচ্ছি, 2 ও 3 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি রয়েছে। এবং 4 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে 4 তারিখের সিস্টেমটি আরেকটু সরে যাচ্ছে, যার ফলে বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেকটা কমতে পারে, তবুও কিন্তু বৃষ্টি চলবে, ভারী অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না। নিম্নচাপটি এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে, যার জন্য প্রধানত আস্তে আস্তে সিস্টেমটি যত ভারতের অভ্যন্তরে ঢুকছে, বৃষ্টি এগিয়ে যাবে ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে। এবং 4 তারিখে আমরা যদি দেখে নিই একেবারে রাতের দিকের কি আপডেট রয়েছে, তবে 4 তারিখে রাতের দিকে প্রধানত সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এক কথায় বলা ভালো যে বৃষ্টিটা কিন্তু মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে। এবং 5 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে 5 তারিখে নতুন করে আবার বৃষ্টি ফেরার সম্ভাবনা রয়েছে, এবং 5 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তাই আবহাওয়া দপ্তর বলেছেন 2 থেকে 5 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে, আমরা তেমনটাই দেখতে পেলাম, তবে 2 তারিখ এবং 3 তারিখ সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। তাই 2 থেকে 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে আবার বৃষ্টি আসছে, তবে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নয়, হালকা বৃষ্টি, 2-1 জায়গা হালকা মাঝারি 2 থেকে 5 অক্টোবর তারিখের মধ্যে হতে পারে। তবে 4 তারিখে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমনটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব। এখন 4 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে, কয় সেরকম কোনো আমরা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন 4 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এবং 5 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি 5 তারিখ থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এছাড়া দার্জিলিং, কালিম্পং, সঙ্গে মালদা, 2 দিনাজপুরে। এছাড়া আসামের দিকে বৃষ্টি বাড়বে প্রধানত 5 অক্টোবর তারিখে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, তাতে আগামীকাল যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে, এটা দেখতে পাচ্ছি। দুপুর থেকে বিকালের মধ্যে যে আপডেট রয়েছে, বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলগুলোতে সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। এবং রাতের দিকের যে পূর্বাভাস রয়েছে, রাতের দিকে মূলত মাঝরাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে যে নিম্নচাপটি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশে। এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি, তাতে 1 তারিখে প্রধানত রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিকাল থেকে একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলগুলোতে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের 1 তারিখে। এবং রাতের দিকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলোর জেলা এবং উপজেলাগুলোতে। 2 তারিখের যে আপডেট রয়েছে, 2 তারিখই সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, চট্টগ্রাম রয়েছে, বরিশাল রয়েছে, এছাড়া হাতিয়া, ভোলা, এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে রয়েছে শ্রীকান্তপুর, এছাড়া খুলনা, সঙ্গে সাতক্ষীরা, যশোর,
এই সমস্ত জায়গাগুলো ঢাকা এছাড়া নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গাতে একটা প্রভাব পড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দুই তারিখে। এবং দুই তারিখে সারা দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি চলবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে, তবে উত্তরাঞ্চলে মূলত দু এক জায়গা বা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এমনটাই দেখতে পেলাম। এবং তিন তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তিন তারিখে প্রধানত বৃষ্টিটা সরে চলে যাচ্ছে ভারতবর্ষের দিকে, তবুও কিন্তু দক্ষিণাঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস, অনলাইনের পূর্বাভাস। এবং দক্ষিণাঞ্চলগুলোতে হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং চার তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে চার তারিখে সেরকম বৃষ্টি এখনও দেখতে পাওয়া যাচ্ছে না, তবে পাঁচ তারিখে আবার সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এই রয়েছে প্রধানত পাঁচ তারিখ পর্যন্ত আপডেট। এবং ছয় তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে দক্ষিণ বিভাগগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তরাঞ্চলগুলোতেও রাতের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাই একদিকে যেমন দুই এবং তিন তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার পাঁচ ও ছয় তারিখে বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি কাজে লাগে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।